सर पुलिस नंबर सर এটা কি রুল লেখাবে না আজকে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে ইম্পারেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করব ওকে স্যার স্যার 28 নম্বরে উই আর নট কি কাটা দিছেন স্যার বাংলা ভাষা বুঝো না এত জোরে কথা বলতে পারে বাংলা ভাষা বুঝো না এত জোরে কথা বলো ट्रांसलेट करते আজকে শব্দ তো আর সবসময় কেন্দ্রই করতে হবে নেগেটিভিটা যদি পাকে ক্ষেত্রে অনেকে যদি না বুঝে সে ক্ষেত্রে কি হবে হি সে বইটি পড়েছিল হি হি ডি এ হি রিড দা বুক ইদের পাসওয়ার্ড কি রেড রিড রেড রিড উত্তর একই স্পেলিং একই বাট ইটা হবে ট্রান্সলেশন দ্বারা ক্লাসে আচ্ছা আমি ট্রান্সলেট স্যার কালকে তো আমি গ্রুপ বা প্রিজমের থেকে বসছি একই গ্রুপ বা প্রিজমের সেখান থেকে বলো মানে তুমি বাক্যটা নিয়ে ওয়ার্ডটা নিবে গ্রুপ বাটা কি আছে আর বাক্যটা তুমি নিজে ভাই সীমান্ত নাকি এটা হ্যাঁ স্যার এই তোমাকে তো দেখি না আমি স্যার আমি তো প্রতিদিনই ক্লাস করি তুমি কি আমাকে দেখো হ্যাঁ স্যার ঠিক কি আছে আমাকে বলবেন কালকে আমি তিন নাম্বারটা লিখতে পারি নাই তারপর আপনি বলা শুরু করলেন পরে পাঁচ মিনিটের ব্রেক দিয়ে দিচ্ছেন পরে আর আমি লিখতে পারি না এখন একটু লিখে দিবেন কালকে লিখতে পারো না লেখো বর্ণিত বিষয় লেখো বর্ণিত বিষয় এখানে কমবে কিভাবে যে সাধারণ বর্তমান কাল হলো ওখানে তো কম মূল শব্দ না এখানে তো বয়কার বে যুক্ত হইছে আর কমবে এ যে এ মানে এখানে এখানে ঠিক আছে সিনোনিমে আছে না কমবে এ এ আছে কিন্তু মূল শব্দ তো কম সাধারণ বর্তমান কালের অন্তর্ভুক্ত সাধারণ বর্তমান কালের অন্তর্ভুক্ত সাধারণ বর্তমান কালের অংশ সাধারণ বর্তমান কালের ভাগ চোদ্দ থেকে সতেরো পর্যন্ত নিতে পারিনি চোদ্দ থেকে সতেরো পর্যন্ত আচ্ছা নিয়ে নাও চোদ্দ থেকে সতেরো নাও আজকে ব্রেক দিবেন না আজকে ব্রেক দিব না আজকে সময় নাই আজকে সময় নাই সাইটটা খালি বুঝাই দেন আমি বুঝছি কিন্তু আরেকবার বুঝাই দিলে ভালো হয় দেখো এখানে বলা আছে পুরাই বাগানটা যে দৈর্ঘ্য হলো 60 মিটার প্রস্থ 40 মিটার আর যে চওড়া রাস্তাটা সেটার মধ্যে তো সেটার মধ্যে তো আরই করতে পারে না বাগান করতে পারে না এজন্য দুইবার গেছে দুই দুই চারবার গেছে এই সাইড থেকে দুইবার যাবে এই সাইড থেকে দুইবার যাবে ডিভাইড করতে হবে তুমি এখানে 3+3 লিখতে পারবা